জোড়াসাঁকো রাজবাড়িতে সেখানে পার্টি অফিস ভাঙার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যে অংশের পার্টি অফিস হয়েছে সেই নির্মাণও ভাঙতে হবে, ওই অংশের নির্মাণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হেরিটেজ বিভাগের। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌরভ তরফদার। সৌরভ, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি নির্দেশ? দেখো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রনাথের যে বাড়ি জোড়াসাঁকোতে, সেখানে শিক্ষা বন্ধু সমিতি, তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস করা হয়েছে। সেই পার্টি অফিস করাকে কেন্দ্র করে একটি জনস্বার্থে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলার আজকে যে নির্দেশ, খুবই তাৎপর্যপূর্ণ নির্দেশ। আচ্ছা, রবীন্দ্রনাথের বাড়িতে পার্টি অফিস ভাঙার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অংশে পার্টি অফিস, অর্থাৎ শিক্ষা বন্ধু সমিতি রয়েছে প্রিয়াঙ্কা, সেই নির্মাণও ভাঙতে হবে। ওই অংশের নির্মাণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হেরিটেজ বিভাগের নিতে হবে। পুনরুদ্ধারের পর হেরিটেজ বিল্ডিং বলে আলাদা করে চিহ্নিত করতে হবে এই দপ্তরকে। কলকাতা হাইকোর্টের বড় সড়ো অস্বস্তি তৃণমূল কংগ্রেসের। হেরিটেজ বিল্ডিং না হলেও কি যে কেউ যে কোনো জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারবে? মন্তব্য প্রধান বিচারপতির, তিন সপ্তাহের মধ্যে পৌরসভাকে পদক্ষেপের নির্দেশ আগামী 19 ডিসেম্বর, প্রিয়াঙ্কা, এই মামলার পরবর্তী শুনানি। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পার্টি অফিস ভাঙতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, পাশাপাশি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যে অংশে সেখানে পার্টি অফিস নির্মাণ হয়েছে সেটাকে পুনরায় ভেঙে আবার নতুন করে পুনর্নির্মাণ করতে হবে, এই নির্দেশও দেওয়া হয়েছে। আরো একবার জানার চেষ্টা করবো, টেলিফোনে রয়েছে প্রতিনিধি সৌরভ। সৌরভ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নির্দিষ্টভাবে ঠিক কি নির্দেশ আরো একবার জানতে চাইবো। দেখো, আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থে মামলা হয়েছিল জোড়াসাঁকো এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যে পার্টি অফিস তৃণমূল কংগ্রেস বানিয়েছিল শিক্ষা বন্ধু সমিতি নামে, সেই পার্টি অফিস ভেঙে ফেলা নিয়ে জনস্বার্থে মামলা হয়। সেই মামলার আজকে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অংশ পার্টি অফিস শিক্ষা বন্ধু সমিতি তৈরি হয়েছে সেই নির্মাণও ভাঙতে হবে এবং ওই অংশের নির্মাণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ হেরিটেজ বিভাগকে, অর্থাৎ পুনরুদ্ধারের পর হেরিটেজ বিল্ডিং বলে আলাদা বলে চিহ্নিত করতে হবে ওই দপ্তরকে। কলকাতা হাইকোর্টে বড় সড়ো অস্বস্তি তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই যে পার্টি অফিস তারা তৈরি করেছিল শিক্ষা বন্ধু সমিতিতে, সেই পার্টি অফিস অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং পুনরায় যেভাবে যে অবস্থায় ছিল সেইভাবে ফিরিয়ে আনতে হবে। পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে তিন সপ্তাহের মধ্যে 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী দিন শুনানি ধার্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম প্রতিনিধি সৌরভ তরফদারের সঙ্গে। তিন সপ্তাহের মধ্যে পুরসভাকে পদক্ষেপের নির্দেশ, 19 ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলায়।